feeling like a plaster with a fire. Are you a mountain lover thinking of hiking? If the answer is yes, then you have to watch this video, because everything you need to do and need to have is right here. So what you're waiting for, hit the subscribe button and stay tuned. There's a traveler in all of us. Though traveling is more about relaxation, fun and adventure, it's not at all a child's play. Especially if you're thinking of trekking and hiking and looking for something adventurous in your life. Traveling isn't just about the money you need for that and the planning. It requires proper travel companion, guidance, as well as proper trekking gear. If your destination is the mountains, then you just can't leave without proper trekking gear. But it's very important to know places where you can get all your essential trekking gears under one roof. And if you're opting for a trek and expedition, then before you set out, you have to watch this video, because everything you need for that is right here. Starting from tents, jackets, shoes, to mountain sticks, everything, and whatnot. It's kind of a paradise for all the trekkers. So, before you set out, you have to watch this video. So let me introduce you all to the owner of this amazing place, Mr. Anupam Chatterjee, who is also a trekker himself. So before we go and explore the mountains, let's explore what he has for us. Trekking in Juno, sobtheke important jodi kichu theke thake first aid, that is your backpack. Backpack, erokom bola hoy je mountain e giye jodi backpack hariye jay, then you are almost dead. Expedition er khetre to obviously. So let's start with rucksacks. Okay, to prothome ami ekhane dekhai amader kache ekta model ekhon available hoyeche. To এটা হচ্ছে বেসিক্যালি 45 লিটার একটা রুকস্যাক, ঠিক আছে? এটা হচ্ছে পুরো যে কাপড়টা আছে এটা হচ্ছে পুরোটাই ওয়াটারপ্রুফ একটা কাপড়, মানে এটা বৃষ্টিতে খুবই কম ভিজবে, এবং এর সাথে অবশ্যই এর সাথে রেন কভার আছে, ঠিক আছে? রেন কভারটা এখানে টপ পকেটে আছে, ঠিক আছে? তো এখানে টপ পকেটে রেন কভার আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে 45 লিটারের রুকস্যাক। কত ভ্যারিয়েন্টস আছে এই রুকস্যাকে? রুকস্যাকে 45 লিটার থেকে শুরু করে 55, 50, 65, 75 বিভিন্ন রকম আছে। এবার যেগুলো বড় যে স্যাকগুলো হয়, বেসিক্যালি যে রুকস্যাকগুলো হয়, মানে লাইক 55 বা 60 উপর থেকে, সেগুলো বেসিক্যালি আমরা ইউজ করি মাউন্টেন এক্সপিডিশনে, মানে যেখানেতে বা হচ্ছে সোলো ট্রাভেলে, সোলো ট্রেকিংয়ে, কারণ সেখানেতে আমাকে অনেক কিছু জিনিসপত্র একা ক্যারি করতে হবে, লাইক আমার বুটেন বার্নার থাকবে, খাবার দাবার জিনিসপত্র থাকবে, কিছু রেশন থাকবে, তো সেখানেতে আমাদের বড় ব্যাগ লাগে। তো বেসিক্যালি যেটা হয়, এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যে ট্রেকিংগুলো করি, এবং সেই ট্রেকিংয়েতে কি আমরা কোনো না কোনো অর্গানাইজড কোম্পানির সাথে যাচ্ছি, কোনো না কোনো এজেন্সির সাথে যাচ্ছি, তো সেখানে ভালো, এবং কারণটা কেন, সেখানেতে আমাকে কিছু জিনিস ক্যারি করতে হবে, লাইক আমার টেন্ট আমাকে ক্যারি করতে হবে না, আমাকে ম্যাট্রেস, আমাকে স্লিপিং ব্যাগ এগুলো ক্যারি করতে হবে না, এগুলো এজেন্সিস বা যারা অর্গানাইজ করছে তারাই ক্যারি করবে। তো এই ব্যাগটার মধ্যে আমি যদি 7 দিন বা 8 দিনে আমি ট্রেকিং এ যাই, তো তার জন্য আমার যতটুকু ক্লদিং মোর দ্যান সাফিসিয়েন্ট, ঠিক আছে? এর নিচেতে একটা চেম্বার আছে, এই যে চেম্বারটা আছে এখানেতে আমরা নিচের দিকে আমাদের শুজ রাখতে পারি, এটা একটা আলাদা চেম্বার আছে, ঠিক আছে? আমি দেখিয়ে দিচ্ছি, এখানেতে এই চেম্বারটা, এখানে একটা শুজ রাখতে পারি, অথবা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাকে পুরো ধরুন হঠাৎ করে আমি ট্রেক করতে করতে রাস্তায় আমার একটা স্নোফল হচ্ছে, তো হঠাৎ করে আমাকে একটা উইন্ডপ্রুফ জ্যাকেট বার করতে হবে, বা রেইনপ্রুফ আমাকে একটা জ্যাকেট বার করতে হবে, তো তখন আমাকে পুরো ব্যাগটা খুলতে হবে, তখন হিউজ স্নোফল হচ্ছে এবং সেখানে স্নোটা আমার ব্যাগের ভিতরে ঢুকে যেতে পারে, আমি জাস্ট এই চেম্বারটা খুলে এখান থেকে বার করে নিতে পারি এখান থেকে, ঠিক আছে? তো এটা একটা চেম্বার এখানে দেওয়া আছে এক্সট্রা, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি 45 লিটার্সের ব্যাগ। এটা এই এই মডেলের আমাদের বিভিন্ন রকম অ্যাভেলেবেল আছে, 45 থেকে শুরু করে 55 অবধি, 65, 70 এগুলো আমরা রাখি, কিন্তু এগুলো বেসিক্যালি অর্ডার দিয়ে আনাই, কারণ হচ্ছে এগুলো তো অনেক বড় একটা রুকস্যাক হয় এবং এগুলোর বেশি ডিমান্ড নেই। রেঞ্জ বলতে এইটা আমাদের আছে মোটামুটি 4,000-4,500 থেকে শুরু করে 5,000-6,000 অবধি আমাদের কাছে সেট আছে। ওকে, এটা হচ্ছে 20 লিটার, এটা নিয়ে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে কোনো জায়গাতে ডে হাইক,
ঠিক আছে, হয়তো একদিনে ডে হাইকিং, তো সেগুলো আমরা করতে পারি। আদারওয়াইজ দেখা যায় যে হয়তো কিছু কিছু ক্ষেত্রে কি হয়, আমার এমন একটা ট্রেকে যাচ্ছে যেখানেতে আমাকে রাত্রেবেলা সামিটে বেরোতে হবে, এবং সামিট করে এসে আমি আবার সেম পয়েন্টে ব্যাক করবো, তো তখন সেক্ষেত্রে আমার এত বড় রুকস্যাকটা ক্যারি করার দরকার নেই। হ্যাঁ, তখন স্মল এসেন্সিয়াল একটা জলের বোতল, ওয়াটার বোতল আর নিজের সানগ্লাস বা এই ধরনের কিছু জিনিসপত্র নেওয়ার জন্য এই ব্যাগটা ক্যারি করতে পারি, এবং এটা এই 40 লিটার্সের ব্যাগের মধ্যে আরামসে চলে আসবে। তো আমরা কি হলো, যখন আমি সামিটে গেলাম তখন খালি এই ব্যাগটা নিয়ে আমি সামিটে গেলাম, এবং দেন এসে আমি আবার ব্যাগটা, এটা কি রকম রেঞ্জের মধ্যে? এগুলো 900 থেকে শুরু হয় 1500 অবধি এই ব্যাগ। ওকে, কালার ভ্যারিয়েন্ট প্রচুর রকমের আছে, রেড আছে, ইগ্রা গ্রিন আছে, এবং বিভিন্ন রকম আছে, স্কাই ব্লু আছে। তো এটা হচ্ছে 20 লিটার, সেটা বিভিন্ন রকম পারপাসে ইউজ করা যেতে পারে, লাইক ল্যাপটপ ব্যাগ হিসেবে এটা ইউজ করতে পারি আমরা এখানেতে, বিভিন্ন রকম ভাবে এটা ইউজেস করা যায়। এক্স্যাক্ট, তো বাট যাওয়ার জন্য নানা মোস্ট এসেনশিয়াল থিং ইজ শু, জুতো ছাড়া কিছু পসিবল না। সো কিন্তু সেই জুতোটাও ডিপেন্ড করে হচ্ছে কি ধরনের অ্যাডভেঞ্চারে আপনি যাচ্ছেন তার উপর। সো হোয়াট ইউ উড লাভ টু সে অ্যাবাউট ইট, আমার কালেকশন থেকে একদম, এবং শুধু তাই না, জুতোর বিভিন্ন রকম টেকনিক্যাল কিছু পার্ট আছে, লাইক কিরকম আমি বলি, ধরুন এই জুতোর এই দেখো, ঠিক আছে, জুতোর প্রথম কথা হয় হচ্ছে জুতোর একটা টেকনিক আমরা ইউজ করি, সেটাকে বলা হয় গোটেক্স টেকনোলজি, ঠিক আছে। তো এই গোটেক্স টেকনোলজি যেটা হয়, এটা বেসিক্যালি হয় কি, সেটা হচ্ছে ওয়াটারপ্রুফ, ঠিক আছে, ওয়াটারপ্রুফ এবং উইন্ডপ্রুফ, মানে আপনার পাটাকে ওয়ার্মও রাখবে আর তার সাথে যেটা হবে আপনার পাটাকে ভিজতে দেবে না। কারণ আপনি ধরুন একটা লং ট্রেলে আপনি হাঁটছেন, সামিটে যাচ্ছেন, স্ট্রিমের উপর দিয়ে হাঁটছেন, হ্যাঁ স্ট্রিমের উপর দিয়ে, কারণ স্ট্রিমের উপরে তো আমরা বেসিক্যালি জুতো ইউজ করি না, কারণ স্ট্রিমটা বা নদী যখন আমি ক্রস করবো তখন আমাকে যত দামি জুতো হোক না কেন খুলতে হবে, আদারওয়াইজ জুতোর ভেতরে আমার জল ঢুকে যাবে, বাইরে থেকে না ঢুকলেও ভেতর দিয়ে আমার জলটা ঢুকে যাবে সেক্ষেত্রে। কিন্তু আমি বলছি ধরুন কোনো স্নো ট্রেলেতে আপনি হাঁটছেন, হ্যাঁ, তো অনেকক্ষণ লং আমাকে হাঁটতে হবে, তো সেখানে যে আমরা বেসিক্যালি যে জুতোগুলো ইউজ করি সেগুলো গোটেক্স টেকনোলজি জুতো ইউজ করি, এবং উইথ হচ্ছে ভাইব্রান্ট সোল, ঠিক আছে। এই ভাইব্রান্ট সোলের যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে ভাইব্রান্ট সোলেতে 90% 10% একটা মিক্সিং থাকে, মানে 90% রাবার থাকে এবং 10% বা 5% মতো ওখানে থাকে হচ্ছে প্লাস্টিক, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, তো ভাইব্রান্ট সোল যেটা হয় সবসময়তে গ্রিপিং খুব ভালো হয়, ভাইব্রান্ট সোল স্লিপারি জায়গাতে খুব ভালো গ্রিপ করে, এই কথা এই ব্যাপারগুলো হয়, তো যার কারণে যেন ভাইব্রান্ট সোলটা থাকে। এবং এই ভাইব্রান্ট সোল আপনাকে দেখাচ্ছি যেটা, সেটা হচ্ছে পার্টিকুলার, এইটা হচ্ছে স্নো বুট বা মাউন্টেন বুট, ঠিক আছে। তো এখানে আমি দেখাচ্ছি, এখানে দেখুন লেখা রয়েছে ভাইব্রান্ট সোল, ঠিক আছে, তো এটা হচ্ছে পিওর ভাইব্রান্ট সোল, 100% ভাইব্রান্ট সোল, ঠিক আছে। তো এইটা কি হয়, এটা মাউন্টেনেতে আমরা যখন এক্সপিডিশনে যাই তখন আমরা এগুলো ইউজ করি, ঠিক আছে। তো এটার উপরের যে কোটিংটা সেটা হচ্ছে প্লাস্টিক কোটিং, এবং ভেতরেতে যেটা থাকে সেটা পা ওয়ার্ম রাখার জন্য এটার ভেতরে কিন্তু আর একটা কোটিং আছে, এটাকে কিন্তু খোলা মানে বার করা যায়, ঠিক আছে, টোটাল এটাকে রিলিজ করা যায় এখান থেকে, ঠিক আছে। এটা দুটো পার্ট, ডাবল পার্ট, এটা হচ্ছে ইনার পার্ট, এটা হচ্ছে আউটার পার্ট। আউটার পার্টটা হচ্ছে আপনার শুধুমাত্র যাতে বরফ এবং জলটা যাতে এটাতে না লাগে সেই কারণের জন্য, ভেতরটা হচ্ছে আপনাকে ওয়ার্ম রাখবে। এই জুতোটা আপনি -20-25 ডিগ্রি টেম্পারেচার অব্দি পড়তে পারেন, এটা বেসিক্যালি ইন্ডিয়ান আর্মি এই জুতোগুলো ইউজ করে, তারা -50 অব্দি টেম্পারেচারে ইউজ করে, ঠিক আছে, লাইক সিয়াচেন, লাইক নাথুলা, এই জায়গাতে তারা ইউজ করে, ঠিক আছে। তো অবভিয়াসলি আমরা এটা -20-25 ইউজ করতে পারবো, এবং এর নিচে যেটা লাগানো হয় সেটা ক্র্যাম্পন লাগানো হয়, এই জায়গাটা চ্যানেলটা দেখা যাচ্ছে, হ্যাঁ চ্যানেলটা দেখা যাচ্ছে, তো এই চ্যানেলেতে আমরা ক্র্যাম্পন মানে কাঁটাটা যেটা সেটা লাগিয়ে নিই, তো দেন কি হয় এটা পরে আমরা কোনো আইস ওয়ালেতে আমাদেরকে ক্লাইম করতে হবে জাস্ট ফ্রন্ট পয়েন্টে, তখন আমরা সেই এটা লাগিয়ে নিয়ে আমরা ক্লাইম করতে পারি। তো বেসিক্যালি এটা মাউন্টেন বুট, এটা যারা এক্সপিডিশন করে তাদের জন্য লাগে, জাস্ট আমি দেখালাম এটা ভাই, এটা এটা রেঞ্জ কি রকম, এগুলো রেঞ্জ হয় ধরুন আপনার 6000 থেকে শুরু করে, এগুলো বিভিন্ন রেঞ্জের আছে, ধরুন 8000 মিটার মাউন্ট এভারেস্ট যারা ক্লাইম করে তারা যে জুতোগুলো ইউজ করে সেগুলো 60000 45000 50000 পেয়ার হয়, ইচ পেয়ার, ঠিক আছে, ইচ পেয়ারের দাম হয়। তো এগুলো একদমই লো লেভেলের আর কি, তো এগুলো মোটামুটি 7000 8000 10000 15000 কোয়ালিটির উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এবারে আমি যেটা আসি সেটা হচ্ছে ট্রেকিং শ্যু, যেটা নিয়ে বলছিলাম, তো এইগুলো হচ্ছে ট্রেকিং শ্যু, এটা এই শ্যুটা বেসিক্যালি হচ্ছে ওয়াটার রেসিস্ট্যান্ট, ঠিক আছে, এটা ওয়াটারপ্রুফ নয়, এটা ওয়াটার রেসিস্ট্যান্ট। এগুলোর রেঞ্জ হচ্ছে মোটামুটি 4000-4500 এগুলোর রেঞ্জ আছে, আর একটা যেটা আছে যে ওয়াটারপ্রুফ এই যে জুতোটা এটার রেঞ্জ আছে হচ্ছে 5500 থেকে শুরু করে 7000 অবধি এগুলোর রেঞ্জ আছে, ঠিক আছে, এবং এগুলোর গ্রিপিংও খুব ভালো, ঠিক আছে, খুব ভালো সোল। এবং এটা যেটা লাস্ট আমার ফিডব্যাক এসেছে সেটা হচ্ছে মাউন্ট পাঙ্গারচুলা ক্লাইম করতে গেছিলো কুয়ারি পাস করে, সেখানে তো ওরা প্রায় অলমোস্ট 8-9 আওয়ার্স ওরা পুরো স্নো ট্রেলেতে হেঁটেছিলো, সেখানে 1 ফুটও ভেতরে সক্সকে ভেজায়নি, এতটাই এটা ওয়াটার, হ্যাঁ। তো এটা খুব ভালো ফিডব্যাক এই মুহূর্তে জুতোটা, তো এটা ওই রকমই 5500 থেকে 6000 মতো এটার একটা রেঞ্জ আছে। তো এই মোটামুটি আমাদের কাছে, এবং এগুলো সব রকম সাইজেই অ্যাভেলেবেল, ঠিক আছে, 6-9 or 10-11 সব রকম সাইজে অ্যাভেলেবেল, বড় সাইজ মানে 10-11 এগুলো আমরা অর্ডার দিলে বেসিক্যালি আদারওয়াইজ 6-7-8-9 এই এগুলো সাইজগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে।
আর জুতো তো অবভিয়াসলি খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ ট্রেলেতে আপনার রুকস্যাক এবং জুতো এই দুটো আপনাকে রাখতেই হবে। হ্যাঁ, খুব বেটার কোয়ালিটি, কারণ মেন হচ্ছে আমাকে ওখানে হাঁটতে হবে আর নিজের ব্যাগ আমাকে ক্যারি করতে হবে, তো যার কারণে দুটো সব জিনিস সবসময় ডিউরেবল, হ্যান্ডি, লাইট ওয়েট, এই জিনিসগুলো আমাকে ভালো কোয়ালিটির এটা সবসময় মেনটেন করা উচিত, মানে বিশেষ করে জুতো আর রুকস্যাক। আদারওয়াইজ আমার অন্য কিছুর দিকে ধ্যান না দিলেও চলবে, কিন্তু ট্রেকিং এ জুতো আর রুকস্যাকটা মাস্ট, যে আমি একটু ভালো কোয়ালিটির আমি রুকস্যাক এবং জুতো ইউজ, সেখানে কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করার কোনো জায়গাই না। শুজ আমাদের গেল, শুজের পাটটা গেল, শুজের পরে যেটা একটা এসেন্সিয়াল হচ্ছে সেটা হচ্ছে সক্স। তো সক্সের যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে যে প্রথমে আমাকে মাথায় রাখতে হবে যে আমি একটা ট্রেকে গেলে ফর 7 days অর 8 days আমার ট্রেক আছে, তো সেখানে কফ ইয়ার আমাকে সক্স নিতে হবে। কারণ কী হয়, বেসিক্যালি সক্সটা আমার প্রথমেতে তো একটা ইয়ে হয়, তো সোয়েট হয়ে যায়, যার কারণের জন্য একটা সক্স রোজ পরা যায় না, তো আমাকে চেঞ্জ করতে হয়। তো যার কারণের জন্য মিনিমাম ধরুন মোটামুটি 4 pair আর 5 pair সক্স রাখা আমাদের এসেন্সিয়াল, জরুরি হয়। এটা মোটামুটি ধরুন 7 to 8 days যদি ট্রেক হয়, আর যদি এটা 4-5 days ট্রেক হয় তাহলে মিনিমাম 3 pairs। এবার এর মধ্যে একটা পেয়ার সক্স থাকবে যেটা অনলি ফর আমি রাত্রেবেলা পরে শোবো, অনলি ফর শোয়ার জন্য, যেটা আমি একদম পাটাকে ড্রাই করে, কারণ সারাদিন তো পাটা সোয়েট হয়ে থাকে, রাত্রিবেলা যখন আমি শোবো তখন পাটাকে ড্রাই করে একটা ফ্রেশ একটা মোজা আমি পায়েতে পরে সেটা রাত্রে স্লিপিং ব্যাগে শোবো, গরম থাকবে এবং বেসিক্যালি কি হয় পা দিয়ে আমাদের ঠান্ডাটা শরীরে লাগে আর কি, তো যার কারণের জন্য ওইটা। তো আমাদের কাছে আপাতত এই যে ট্রেকিং সক্সটা রয়েছে এটা একটা সক্স আছে খুব ভালো কোয়ালিটির, এটা হচ্ছে উলেন সক্স, পাতলা একটা উলেন সক্স, তো এটা পরে আমি ট্রেকও করতে পারি, এটা পরে আমি রাত্রেবেলাতে শুতেও পারি। তো এইগুলো মোটামুটি আমাদের 150 থেকে শুরু করে 200 অবধি আছে, এগুলো লং সক্স, ঠিক আছে। বেসিক্যালি ট্রেকেতে একটু লং সক্সই পরা উচিত, কারণ ওই অ্যাঙ্কেল সক্সে না পরাটাই ভালো, কারণ বেসিক্যালি ধরুন কোনো জায়গাতে আসছি আমি, স্নো ট্রেল রয়েছে তো সেখানে অনেকটা স্নো আছে, তো আমার পাটা কাভার থাকবে অনেকটা, ঠিক আছে। এবং এগুলো যথেষ্ট ওয়ার্ম হয়, যার জন্য পার্টিকুলার ট্রেকিং সক্স লেখাই আছে, দেখা যাচ্ছে ট্রেকিং সক্স, ছবিও দেওয়া আছে, হ্যাঁ, এবং লেন্থেরও এখানে দেখে ছবি দেওয়া আছে যে কতটা লেন্থ। তো এটা হচ্ছে লং সক্স, তো এগুলো মোটামুটি আমাদের রেঞ্জেস আছে 150 থেকে 200 মতো, এগুলো রেঞ্জেস আছে। আর একটু হেভি সক্স কি অ্যাভেলেবল আছে? হ্যাঁ, হেভি সক্স আমাদের কাছে অ্যাভেলেবল আছে এক্সপিডিশনের জন্য, যেগুলো তো ওগুলো মোটামুটি 200-250 এরকম আছে, ওগুলো আরেকটু লং, মানে এটা যতটা তার থেকে আরেকটু লং এবং আরেকটু মোটা হয়, কোয়ালিটি আরেকটু বেটার হয় ওগুলো, ঠিক আছে, ওগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। তো এই হচ্ছে ট্রেকিং সক্স, যেটা মোস্ট এসেন্সিয়াল, মানে আমাদের যদি আফটার শুজ একদম পরা যাবে না, এবং এটা হচ্ছে খুব ভালো কোয়ালিটির একটা ট্রেকিং সক্স, এবং যারা ইউজ করবেন আমি বলি সবসময় যে উলেন সক্সই ট্রেকিং ট্রেলেতে ইউজ করা উচিত, ঠিক আছে, তাতে পাও অনেক সেফ থাকে, ওয়ার্মও থাকে। ওকে ওকে, তো আমাদের নেক্সট এরপরে যে আইটেমটা আছে সেটা হচ্ছে সানগ্লাস। সানগ্লাস মোস্ট এসেন্সিয়াল একটা জিনিস, যেটা হচ্ছে আমাদের কোনো সময়তে, কারণ পাহাড়ে মাউন্টেনে আমি যাচ্ছি মানে সেখানে আমার স্নো থাকবেই, বরফ থাকবেই, এবং একটা ওয়ার্ডের সাথে আমরা হয়তো অনেকেই খুব শুনে থাকি ওয়ার্ডটা, সেটা হচ্ছে স্নো ব্লাইন্ড। হ্যাঁ, এবং এটা আমরা বিশেষ করে ধরুন আমাদের যখন এভারেস্ট এক্সপিডিশান হয় বা বড়ো বড়ো যে মাউন্টেন এক্সপিডিশানসগুলো হয় বা বিগত দিনে হয়েছে, তো আমরা তখন শুনেছি যে এরকম কোনো ক্লাইম্বারে স্নো ব্লাইন্ডনেস হয়ে গেছে বা স্নো ব্লাইন্ড হয়ে গেছে, তো এগুলো আমরা শুনে থাকি। তো এই যে ব্যাপারটা হয় তো সেটার থেকে ওই রিফ্লেকশনটা যাতে আমরা চোখেতে না লাগে, তার জন্য হচ্ছে ইউভি প্রোটেক্টেড এবং পোলারাইজ আমরা এই সানগ্লাসগুলো ইউজ করে থাকি, ঠিক আছে। তো এগুলো প্রচণ্ডভাবে উপকার, সেটা হচ্ছে আমাদের যখন স্নো ট্রেলেতে আমি হাঁটছি সেই সময়তে যাতে ওই রিফ্লেক্টটা আমার চোখেতে না লাগে, তার কারণের জন্য পড়া উচিত। আদারওয়াইজ এমনি এটা সানগ্লাস হিসেবে ইউজ হতে পারে, আমি দিনের বেলাতে এমনি ট্রেল দিয়ে হাঁটছি প্রচণ্ড কড়া রোদ, এবং কি হয় যত আমি হাই অল্টিটিউডে যাচ্ছি তখন রোদের এটাও জোরটাও বাড়ে, তো সেইখানে আমার সানগ্লাসটা আমার চোখকে অনেক কুল রাখে আর কি। তো এই সানগ্লাসটা আমি পরে দেখাচ্ছি, তো এগুলো ফিটিংসও খুব ভালো আর কি বেসিক্যালি, ঠিক আছে, এবং পুরো স্পোর্টস আর কি এতে মডেলগুলো স্পোর্টস মডেল এবং খুব লাইট ওয়েট, বেসিক্যালি খুব লাইট ওয়েট হয় এবং পুরোটাই পোলারাইজ এবং পুরোটাই ইউভি, মানে লাইক আমার এখানে যে এলইডি বাল্বটা জ্বলছে আমি একদম স্পষ্ট এটার দিকে তাকাতে পারছি, যেটা আমি খালি চোখে দেখতে পারবো না, কিন্তু এটা পরে আমি ডাইরেক্ট একদম দেখতে পারবো, তো এটা পুরোটাই পোলারাইজ। তো এগুলোর মোটামুটি রেঞ্জেস হচ্ছে ওই 1200 থেকে 1500, এগুলোর মোটামুটি রেঞ্জেস হয় আমাদের, ঠিক আছে। তো এগুলো বিভিন্ন কালারও অ্যাভেলেবল আছে, সাইজ এগুলো ইউনিসেক্স সাইজ অলমোস্ট হয়, ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাছে সাইজেস আসে, তবে বাচ্চাদের ক্ষেত্রে একদম স্মল সাইজটা অ্যাভেলেবেল পাওয়া যায় না, কিন্তু এম এল যেগুলো আর কি নর্মাল আমাদের জন্য সেগুলো আমাদের পাওয়া যায়। বেসিক্যালি এটা লেডিস জেন্টস সবাই এটা ইউজ করতে পারে, ঠিক আছে, তো এটা ইউনিসেক্স একটা মডেল। ঠিক আছে, ঠান্ডার জায়গায় জ্যাকেটস তো মাস্ট, সো কিন্তু টেম্পারেচার ওয়াইজ জ্যাকেটসেরও ভ্যারিয়েশনস হয়, ভ্যারিয়েশন বলতে প্রথম কথা হচ্ছে জ্যাকেটের দু রকম কোয়ালিটির হয়, ঠিক আছে, প্রথম হয় একটা হচ্ছে আমরা যেটাকে ডাউন ফেদার বলি, এবার ডাউন ফেদারের মধ্যে একটা হয় হচ্ছে গুজ ডাউন, একটা হচ্ছে ডাক ডাউন,
ঠিক আছে। আর আরেকটা যেটা হয় সেটা হচ্ছে সিনথেটিক ফেদার বা হলোফিল যেটাকে আমরা বলি, সেটা যেটা এই যে খোলা রয়েছে, তো এটা হচ্ছে সিনথেটিক ফেদার ডাক ডাউন। তো এটার এটার সাথে যেটা মানে ডাউন ফেদারের যেটা তফাৎ হয়, ডিফারেন্স হয়, সেটা হচ্ছে যে এটা বেসিক্যালি ধরুন ওই সাবজিরো থেকে -5 টাইপ টেম্পারেচার অবধি এটা নেয়, এবং যখন আপনি এক্সট্রিম টেম্পারেচারে চলে যাচ্ছেন, এক্সট্রিম মাইনাস টেম্পারেচার যখন -15, -20, তখন আমাদের ডাউন ফেদারের জ্যাকেটগুলো বেসিক্যালি কাজে লাগে। আমি যেহেতু এটা খোলা হিসেবে দেখিনি, এটা হচ্ছে বেসিক্যালি একটা লেডিস মডেল, ঠিক আছে, এগুলো হচ্ছে মেয়েদের পার্টিকুলার জ্যাকেটগুলো, এর জন্য দেখা যাবে যে এই যে প্যাটার্নটা যেটা আছে কাটিংটা, হ্যাঁ, কোমরের জায়গাটা সরু আর কি, ঠিক আছে, এগুলো ইউনিসেক্স নয়, ঠিক আছে। আমি এখানে পরে যে জ্যাকেটগুলো দেখাবো সেগুলো ইউনিসেক্স, সেগুলো সবাই পড়তে পারে, এটা হচ্ছে পার্টিকুলার লেডিসদের জন্য মডেল, ঠিক আছে। এটা টেম্পারেচার আপনার নেবে ধরুন -0 থেকে -5 অবধি, ঠিক আছে। তো এই জ্যাকেটগুলো নেবে, এগুলো বিভিন্ন রকম সাইজে আমাদের কাছে অ্যাভেলেবেল, এবং এটার রেঞ্জ মোটামুটি ধরুন শুরু হয়ে হচ্ছে ওই 2600 থেকে 3000 টাকার মধ্যে, কিছু কিছু একটু লো কোয়ালিটি 2000-2200 টাকার মধ্যে এগুলো চলে আছে, ঠিক আছে। তো এটা যাচ্ছে লেডিস জ্যাকেট। এরপরে যেটা আমি আসি সেটা হচ্ছে এডি সিনথেটিক ফেদার এডি, এটা হচ্ছে ইউনিসেক্স, ঠিক আছে। এটা প্রথমেই দেখি দিই, সেটা হচ্ছে খুব ছোটো একটা প্যাকিং, হ্যান্ডি একটা প্যাকিং, ঠিক আছে। এটা এক্সেল সাইজের আছে, তো এক্সেল সাইজেরও কত ছোটো প্যাক, তাহলে এটা যদি এল বা এম সাইজের হয় তাহলে আরও ছোটো প্যাক হবে, এটা দেখা যাচ্ছে যে এটা এক্সেল সাইজ। তো এগুলো এরকম কভারের মধ্যে আছে, এটাও কভারের মধ্যেই আছে, এটা জাস্ট খোলা রয়েছে বলে। এইটা যেটা আছে এটা হচ্ছে বেসিক্যালি সাইজটা, এটা হচ্ছে ইউনিসেক্স সাইজ, ঠিক আছে, এটা হচ্ছে ইউনিসেক্স সাইজ। এটা ছেলেরাও পড়তে পারে, এটা মেয়েরাও পড়তে পারে, কোনো অসুবিধা নেই। এটার যেটা ব্যাপার সেটা হচ্ছে এটার থেকে এটা টেম্পারেচারটা আরেকটু বেশি আর কি কনজিউম করবে, সেটা ধরুন এটা -5 টু -10 অবধি এটা চলে যাবে। আর এটা দেখাও যাচ্ছে যে এটার থেকে এটার যে থিকনেস, সেটার থেকে এটার থিকনেসটা অনেকটা বেশি, ঠিক আছে। তো এই হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের এই ধরনের মডেল, এগুলো সিনথেটিক ফেদারের উপরেই আসছে, মানে এর ভেতরের যে ইনার যে কোয়ালিটিটা এবং এর ভেতরে যে ফেদারটা আছে দুটোই সেম, দুটোই সেম, কিন্তু এর ভলিউমটা বেশি, এর ফেদারের কোয়ান্টিটিটা বেশি, এর ফেদারের কোয়ান্টিটিটা কম, ঠিক আছে, সেই হিসেবে। আর এটা যেহেতু লেডিস জ্যাকেট সেই জন্য এটা ডিজাইনটা বা কাটিংটা একটু আলাদা, এটা একটু অন্যরকম, এটা ছেলেরা পড়তে পারে, মেয়েরাও পড়তে পারে, কোনো অসুবিধা নেই, ট্রেকিং এর জন্য খুব ভালো রকম, ভালো আর কি। এবং আমাদের ধরুন এখানকার যদি একটু এক্সট্রিম ঠান্ডাতে কোথাও কোনো জায়গায় ঘুরতে যাচ্ছি, নট অনলি ট্রে ঘুরতে গেলে আমরা এগুলো ইউজ করতে পারি। তো এটা চলে গেলে, এই দুটো চলে গেলে হচ্ছে আপনার সিনথেটিক ফেদারের উপর বা যেটাকে আমরা বলি হলোফিল বেসিক্যালি। তো এটা হচ্ছে হলোফিলের মধ্যে। তো এবারে আমি আসবো যেটা, সেটা হচ্ছে ডাউন ফেদার যেটা। তো ডাউন ফেদারের যে জ্যাকেটটা, ঠিক আছে, এটা সাইজ হচ্ছে এস সাইজ, কারণ দেখে বোঝা যাচ্ছে যে এটা কতটা ছোট, মানে এটা একটা 500 ml জলের বোতলের সাইজ জাস্ট, ঠিক আছে। এবং এটার ওয়েট আছে, আমার ওয়েট করে দেখা 650 গ্রাম মতো, 650 গ্রামস এটা ওয়েট আছে, ঠিক আছে। এবং এটা রুকস্যাকে নিলে পরে মানে জাস্ট আপনার একটা কোনাতেই আর কি একদম, ঠিক আছে। তো এগুলো এরকমভাবেই প্যাকিংয়ে আছে। এগুলোর যে টেম্পারেচার সেগুলো মোটামুটি আসে আমাদের -15, -18 অবধি এগুলো টেম্পারেচার নেওয়ার ক্ষমতা থাকে। এবং এগুলো যেটা এখন একটা প্যাকিং করা ছিল বলে, এগুলো আপনি যত উপরে যাবেন, এগুলো ইনসুলেট করা, তো এগুলো আস্তে আস্তে ফুলবে, এগুলো যত উপরে যাবেন তখন আস্তে আস্তে আরও ফুলে যাবে, ঠিক আছে। তো এইটার ভেতরে যে জিনিসটা আছে এটা হচ্ছে পুরোপুরি একদম ডাউন ফেদার, ঠিক আছে। এবার ডাউন ফেদার আর হলোফিল এই দুটো আপনি কী করে বুঝবেন? ধরুন আপনি একটা কোনো দোকানে গেছেন, জিনিস কিনতে গেছেন, তখন কী করে বুঝবেন? তখন ডিফারেন্সটা হচ্ছে, আপনি দেখুন এই যে হলোফিলের যে জ্যাকেটটা আমরা ধরছি, একটা সিল্কি মতো ভেতরে যে তুলোটা রয়েছে, একটা সিল্ক সিল্ক টাইপের, ঠিক আছে, মানে স্লিপ করছে। কিন্তু এখানে যখন আমরা ধরছি, একটা ভেতরেতে একটা জিনিস ঠেকছে হাতেতে, ঠিক আছে, ফেদারটা হাতে ঠেকছে, একটা দানা দানা টাইপের জিনিস হাতে ঠেকছে। তো দ্যাট ইজ কল্ড হচ্ছে এটা ডাউন ফেদার, এটা ধরলেই আমরা বুঝতে পারবো। এবং এটা হচ্ছে আপনার হলোফিল। এবং যখন আপনি ওজন করবেন, তুলনামূলকভাবে ডাউন ফেদার লাইট ওয়েট হবে, ঠিক আছে। তো যার কারণে এই হলোফিলের যে জ্যাকেটটার ওজন হবে তার থেকে এটা সবসময় 20 গ্রাম, 30 গ্রাম বা 50 গ্রাম এটার ওজনটা কম হবে, ঠিক আছে। তো এটা আমরা মোটামুটি -15 টু -20 আমরা এগুলো আরাম করে ইউজ করতে পারি, ঠিক আছে। আর এটা বিভিন্ন রকম সাইজ অ্যাভেলেবেল। এগুলোর আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে 3500 থেকে শুরু করে 4500-5000 টাকা অবধি আমাদের এগুলো স্টার্টিং মানে নিয়েছে এগুলো, ঠিক আছে। তো বেসিক্যালি এটা হচ্ছে হলোফিল। আর যারা রেগুলার বেসে ট্রেক করে, আমি মনে করি যে একটা ফেদার জ্যাকেট নেওয়া সবসময়ের জন্য ভালো, কারণ একটা নিয়ে নিলে পরে আমার যে কোনো রকম ট্রেকেতে আমি -5 আমি ইউজ করতে পারবো, আমি -20 ইউজ করতে পারবো। তো আমি সবসময় রেকমেন্ড করি এগুলো, এবং যেহেতু খুবই লাইট ওয়েট এবং জায়গাও খুব কম নেয় রুকস্যাকেতে, তো এগুলো নিলে পরে আমি সব ট্রেকেতেই সব রকমভাবে ইউজ করতে পারবো, ক্যারি করতে পারবো। তো আপাতত আমাদের কাছে এই তিন ধরনের জ্যাকেট রয়েছে, এবং এগুলো বিভিন্ন রকম সাইজে বিভিন্ন রকম কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে। তো এবার আসছি যেটা ট্রেক প্যান্ট, মানে জ্যাকেট আমাদের হলো, তো এরপরে যেটা দরকার ট্রেক প্যান্ট,
কারণ ট্রেকিং এ তো বেসিক্যালি জিন্স পরে তো বা এমনি কাটন প্যান্ট পরে তো ট্রেকে যাওয়া যায় না, তো ট্রেকে যাওয়ার জন্য আলাদা ট্রেকিং প্যান্ট হয় যেগুলো খুবই লাইট ওয়েট এবং যেটা হচ্ছে কুইক ড্রাই আমরা বলে থাকি। কুইক ড্রাই কি কারণের জন্য, ধরুন আমি যাচ্ছি ট্রেলেতে, সেখানে হঠাৎ করে বৃষ্টি হলো, তো এবার কি হচ্ছে আমি 5-6 ঘন্টা ধরুন একটা ট্রেলেতে হাঁটবো, তো তখন যাতে সেই প্যান্টটা অনেকক্ষণ যাতে ভিজা না থাকে এবং তাড়াতাড়ি শুকিয়ে যায়, সোপ করে যায়, সেই কারণের জন্য আমরা কুইক ড্রাই প্যান্ট বলে থাকি। তো কুইক ড্রাই এই কাপড়গুলো যেগুলো হয় এগুলো প্রচণ্ড পাতলা হয় এবং খুব তাড়াতাড়ি জাস্ট মানে হাওয়া লাগলে শুকিয়ে যায় আর কি, আলাদা করে কিছু লাগে না। তো এইগুলো হচ্ছে কুইক ড্রাই প্যান্টের মধ্যে পড়ে, এগুলো ট্রেক করার জন্য খুব ভালো, ঠিক আছে। এবং এটার যেটা একটা ফেসিলিটি সেটা হচ্ছে মাঝখান দিয়ে এটাকে হাফ করা যায়, তো এটা হাফ এবং ফুল দুরকমভাবে আমরা ইউজ করতে পারি। জাস্ট এখান থেকে দেখালে বুঝতে পারবেন, এখানে জাস্ট একটা জিপ আছে, এটাকে খুলে দিলে পরে এটা জাস্ট হাফ হয়ে যায়, ঠিক আছে। তো এটাকে এখান থেকে খুলে দিলে পরে এটা হাফও ইউজ হবে এবং ফুলভাবে ইউজ করা যাবে। তো ধরুন কোনো সময়তে আমি এরকম করছি, ডে হাইক করছি, ঠিক আছে, তো সেখানে তো ধরুন দিনের বেলাতে প্রচণ্ড গরম, ঠিক আছে, একটু লোয়ার ডে ছিল, তখন আমি প্যান্টটা হাফ করে নিলাম, হাফ করে নিয়ে আমি ট্রেক করলাম। আদারওয়াইজ যখন আমি একটু হাই মাউন্টেনে যাচ্ছি তখন এটা ফুল করে আমি ইউজ করতে পারি, অথবা কোনো সময় গরম লাগলে আমি এটা হাফ করে নিতে পারি। আদারওয়াইজ যেটা হলো যে আমি বিকেলবেলা পরে যখন টেন্টে আমি ঢুকে যাচ্ছি তখন এটাকে হাফ করে আমি আমার একটু রিল্যাক্স হলো আমি, হ্যাঁ, তো কাজকর্মগুলো। আর এটা যেটা হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে আপনার কুইক ড্রাই, মানে ভিজলে পরে খুব তাড়াতাড়ি, মানে স্নোফল অথবা কোনো সময় বৃষ্টি হলে খুব তাড়াতাড়ি এটা শুকিয়ে যাবে। তো এগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে আমাদের মোটামুটি 900-1200 এগুলোর প্রাইস রেঞ্জ আছে, এবং এগুলো সব রকম সাইজে অ্যাভেলেবেল, এস থেকে শুরু করে এক্সেল, ডাবল এক্সেল হচ্ছে সব রকম অ্যাভেলেবেল, কালারও মোটামুটি সব রকমের পাওয়া যায়। এরপরে তো যেটা আসছি সেটা হচ্ছে আমাদের একটা স্ট্রেচেবেল একটা প্যান্ট আছে, ঠিক আছে। এই যে প্যান্টটা, এই প্যান্টার একটা স্পেশালিটি হচ্ছে সেটা হচ্ছে এই যে আমরা নিয়ে কাজটা দেখছি, এই যে কাপড়টা, এই কাপড়টা একটা আলাদা কাপড়, ঠিক আছে। এই কাপড়টা কেন দেওয়া, কারণ অনেক সময় আমরা কি সার্ভাইভাল অ্যাক্টিভিটিস কিছু করছি বা কোনো সময় নদীতে জল ভরতে যাচ্ছি, তো হাঁটুটা ম্যাক্সিমাম আমাদের মাটিতে ঠেকিয়ে কাজ করতে হয়, তো সেই কারণে এই কাপড়টা টোটালি একটা আলাদা কাপড় দেওয়া, যাতে কারণ এই এই কাপড়টা অনেক সময় ছিঁড়ে যেতে পারে, ফেটে যেতে পারে, কিন্তু এটা ফাটবে না, হ্যাঁ, প্রোটেক্টেড থাকে, তো এই কারণে এই কাপড়টা আলাদা। এবং এই প্যান্টটা পুরোটাই স্ট্রেচেবল, ঠিক আছে, মানে এটা যখন আমি যখন হাঁটছি, যখন একটু যেদিনকে আমার ট্রেলটা হয়তো এরকম দেখা যাবে যে প্রচণ্ড চড়াই উতরাই চড়াই উতরাই, এবং খুব কিছু জায়গাতে গ্রেডিয়েন্টটা খুব হাই গ্রেডিয়েন্ট হয়েছে, তো হাই গ্রেডিয়েন্টে কি আমাকে পাটা অনেকটা তুলতে হয়, ঠিক আছে। তো যখন আমি পাটা অতটা তুলবো তখন আমার স্ট্রেচটা খুব ভালো হবে, এবং যার কারণে পুরোটা এটা স্ট্রেচেবল, ঠিক আছে। মানে এগুলো প্রত্যেকটা জিনিসের মানে ম্যানুফ্যাকচার হচ্ছে, প্রত্যেকটা জিনিসের পেছনে একটা কারণ আছে, টেকনিক্যালি একটা দিক আছে, তো এই কারণের জন্য পুরোটা স্ট্রেচেবল, যাতে আমি যেদিনকে আমার খুব হাই গ্রেডিয়েন্ট আছে সেদিনকে আমি এই প্যান্টটা পরবো, তাতে আমার কি হবে পা তোলার সময় খুব একটা অসুবিধা হবে না, কিন্তু বাট এটা কিন্তু স্ট্রেচেবল নয়, এটা কিন্তু অনেক জায়গার ক্ষেত্রে দেখা যেতে পারে যে হাই গ্রেডিয়েন্ট রুটে যখন আমি হাঁটছি তখন হয়তো পাটা তোলার সময় আমার হয়তো আটকে যেতে পারে, আমার একটু অসুবিধা হতে পারে, কিন্তু যেটা এই প্যান্টটার ক্ষেত্রে হবে না। এবং এটাও কিন্তু কুইক ড্রাই, ঠিক আছে, ভিজলে পরে খুবই তাড়াতাড়ি এটা শুকিয়ে যায়, স্নোপ্রুফ কুইক ড্রাই এটা, ঠিক আছে, এবং খুবই লাইট ওয়েট। এই প্যান্টগুলোর রেঞ্জ আমার কাছে যেগুলো শুরু হচ্ছে সেটা হচ্ছে 1500-1800 অবধি এগুলোর রেঞ্জ রয়েছে, বিভিন্ন কালারে অ্যাভেলেবেল। এটারই যে কাপড়টা আছে স্ট্রেচেবল এর মধ্যে অন্য অন্য রকম কাপড়ের উপরে তো আছে ভ্যারিয়েন্ট আছে, ঠিক আছে, কিন্তু স্ট্রেচেবলই আছে, কিন্তু কাপড়গুলো অন্য লিনেনগুলো অন্য রকমের আছে, বিভিন্ন রকম ভ্যারিয়েন্টের উপরে, তার 1500-1800 আর বিভিন্ন রকম সাইজে বিভিন্ন রকম কালারে অ্যাভেলেবেল, ঠিক আছে। এরপরে যেটা আসছি এটা হচ্ছে বেসিক্যালি থার্মাল প্যান্ট আমরা বলে থাকি এই প্যান্টগুলোকে। এই প্যান্টটার যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে এর ভেতরে একটা ফ্রিজ দেওয়া আছে বা ফার দেওয়া আছে দেখা যাচ্ছে এটা, ঠিক আছে। তো এটা কী করে প্রচণ্ড আমাদের পাটাকে ওয়ার্ম রাখে, ঠিক আছে। এই প্যান্টগুলো বেসিক্যালি আমরা ইউজ করি হচ্ছে কোনো রকম মাউন্টেন এক্সপিডিশনে, ঠিক আছে। আদারওয়াইজ কোনো ট্রেকেতে আমাকে ধরুন রাত্রিবেলাতে সামিটে বেরোতে হবে, হয়তো মিড নাইটে আমি সামিটে বেরোবো, গিয়ে ভোরবেলা আমাকে সেখানে সামিট করতে হবে, লাইক গোয়েচেলা ট্রেক, লাইক কুয়ারে পাঙ্গারচুড়া কুয়ারি পাস, এই ধরনের যে ট্রেকগুলো, তো তখন কী হয় আমাদের এই ট্রেক প্যান্টের সাথে সাথে আমাদের একটা আপার লোয়ারের ইনার সেট একটা নিতে হয়, কারণ যেহেতু ঠান্ডা লাগবে। তো এই প্যান্টটা যদি আমি ইউজ করি বেসিক্যালি আমার ওই ইনার সেটটা দরকার নেই, কারণ আমার এই প্যান্টটার ভেতরে তো অলরেডি একটা ফাড় দেওয়া আছে, তো আমি শুধু এটাই যদি নিয়ে যাই তাহলে আমার প্রোটেক্ট করে দেবে, আমাকে আলাদা করে ইনার সেট নিতে হবে না, তো সেই কারণে যদি এই প্যান্টগুলো। এবং এটা যেটা হয় সেটা হচ্ছে পুরোটা স্নোপ্রুফ, মানে এর যে ওপরের কাপড়টা পুরো স্নোপ্রুফ, যদি স্নোফল হয় জাস্ট ছেড়ে দিলে পরেই চলে যাবে, এটা কোনো রকমভাবে ভেতরটা ভিজবে না, ঠিক আছে, পুরোটাই স্নোপ্রুফ। তো এই প্যান্টগুলো যেটা রেঞ্জ আছে এটা একটাই রেঞ্জ, সেটা হচ্ছে 2000 করে আমরা এই প্যান্টটা বিক্রি করি, এবং এটা বিভিন্ন রকম কালার বিভিন্ন রকম সাইজে এটা অ্যাভেলেবেল আছে।
তো বেসিক্যালি তিন রকমের ট্রেকিং প্যান্ট, এবারে তে পারপাসটা এক একটা প্যান্টের এক একটা অন্যরকম। আমি যখন ডে হাইকিং এ যাব তখন একটা একরকম পারপাস, যখন আমি একটু হাই অল্টিটিউড হাই গ্রেডিয়েন্ট ট্রেকে যাব তখন একরকম পারপাসের জন্য ওই প্যান্টটা, আর এটা যখন আমি পার্টিকুলার এক্সপিডিশন অথবা কোনো আমার ট্রেকেতে সামিটের ব্যাপার আছে, যেটা নাইটে বেরিয়ে আমাকে সামিট করতে হবে, আমাকে ইনার সেট ইউজ করতে হবে, তখন আমি এই প্যান্টগুলো ইউজ করবো। আদারওয়াইজ এই প্যান্টটা পরে যেটা করা যায় সেটা বেসিক্যালি আপনি ধরুন লোকালেতে উইন্টারের সময় বাইকিং করেন, বাইক চালানোর ক্ষেত্রে অনেক সময় জিন্সের প্যান্ট পরলেও আমাদের ঠান্ডা লাগে, কিন্তু এই প্যান্টগুলো পরে কিন্তু আমরা বাইকিং টাইকিং আরাম করে করতে পারি। যারা ধরুন একটু লং রাইডে বাইকিং করে বিশেষ করে উইন্টারের টাইমেতে, তখন কিন্তু এই প্যান্টগুলো খুবই আর কি পরার জন্য। ঠিক আছে, তো এই তিন ধরনের আমাদের কাছে আপাতত ট্রেক প্যান্ট রয়েছে। তো নেক্সট আমাদের যে আইটেমটা আছে সেটা হচ্ছে এটাকে আমরা বলি ফ্রিজ। তো এই ফ্রিজটা হচ্ছে এটা আমরা ফেদার জ্যাকেট ডাউন ফেদার জ্যাকেটের ভিতরেতে আমরা পড়তে পারি, ঠিক আছে, ফর দ্য ওয়ান। তো এটা খুব ভালো একটা কোয়ালিটির ফ্রিজ আমাদের দেখতে পাচ্ছি। তো এটা কি হয়, এটা ফুল চেন আছে, এটা কোনো সময়তে হয়তো দিনের যখন দিনের বেলাতে ট্রেক করছি তখন জাস্ট পরে নিলাম, চেনটা খোলা রইল, পিঠে ব্যাগ নিয়ে হাঁটলাম, ঠিক আছে। আর রাত্রিবেলাতে যেটা হয় সেটা হচ্ছে যে আমার যে ওই ইনার সেটের কথাটা যেটা বলছি যে থার্মাল ইনার সেট, থার্মাল ইনার সেট যদি আমরা না নিতে চাই এটাও নিতে পারি, এটা পরে এর উপর হচ্ছে যদি ফেদার জ্যাকেট পরি তাহলে কিন্তু খুব ভালো টেম্পারেচার নেবে। এবং এটা শুধু নট অনলি মাউন্টেন, এটা আমাদের লোকালেতে বিভিন্ন রকম ঠান্ডাতে পড়তে পারি, খুব কমফোর্টেবল, ঠিক আছে, এবং খুব লাইট ওয়েট, ঠিক আছে। দেখেই বলছি এগুলো বিভিন্ন রকম সাইজে বিভিন্ন রকম কালারে অ্যাভেলেবেল, ঠিক আছে। এগুলোর রেঞ্জ আছে, এগুলো 1000 থেকে শুরু করে 1500, ঠিক আছে, এগুলো বিভিন্ন রকম রেঞ্জের আছে। আর একটা এর যে কোয়ালিটি আছে সেটা ডবল সাইডেড করে পড়া যায়, মানে দুদিকে করেই পড়া যায়, এটা সিঙ্গেল সাইড, ঠিক আছে। এবং এটার যে স্টিচিংগুলো আছে খুবই ভালো, সেগুলো মানে দেখেই বোঝা যাচ্ছে সবল ডাবল। আর ভেতরে পকেট আছে, এখানেতে ভেতরে তো মোবাইল টোবাইল দেখা যেতে পারে, বাইরেও পকেট আছে, ঠিক আছে। এটা যেমন বেসিক্যালি হুডি আছে, ঠিক আছে, হুড ছাড়াও আছে, ঠিক আছে, হুড নিয়েও আছে, হুড ছাড়াও আছে। কারণ হুডটা কি হয়, হুডটা অনেক সময় হয়তো দেখা যায় ফেদার জ্যাকেটে তো আমার হুড রয়েছে, তাহলে এটা আননেসেসারি, এটা হুডটা দরকার পড়ে না, তো সেক্ষেত্রে আমি হুড ছাড়াও পড়তে পারি, তখন ইউজ করতে পারি। আর আদারওয়াইজ যদি আমি দেখা গেলো যে কোনো ছোটো ডে হাইকিং বা ওরকম টাইপের যাচ্ছি, একটা নাইট খালি আমাকে স্টে করতে হবে লোয়ার ডেজুটে, তখন হয়তো আমি ফেদার জ্যাকেট নিইনি, তখন শুধু এটা নিয়ে গেলাম, তখন সেক্ষেত্রে আমার হুডিটা দরকার লাগতেই পারে, তখন এটা হুডটা আমার কাজ করে যাবে, ঠিক আছে। তো এটাকে বেসিক্যালি বলা হয় ফ্রিজ, এটা আমরা থার্মাল জ্যাকেটের ভেতরেতে এটা পুরো ইউজ করার জন্যে। এবং এটাতে কী হয়, এটা তো অনেকটা টেম্পারেচার নিয়ে নেয়, তার সাথে যদি আমি ফেদার জ্যাকেট পরি তখন আরামসে আমার ওটা -15 -20 আমার নিয়ে নিতে পারে। তো এগুলোর মোটামুটি রেঞ্জ শুরু হচ্ছে 1000 থেকে 1500, আর সব রকম সাইজে মোটামুটি অলমোস্ট সব রকম কালারে অ্যাভেলেবেল পাওয়া যায় এটা আর কি, ঠিক আছে। তো এটা চলে গেল ফ্রিজ। আচ্ছা, নেক্সট আসছি হচ্ছে হ্যান্ড গ্লাভস। হ্যান্ড গ্লাভসের মধ্যে এটা রয়েছে এই ফ্রিজেরই হ্যান্ড গ্লাভস। এটা হচ্ছে কিরকম, একটু লো অল্টিচিউডেতে দিনের বেলাতে একটু হঠাৎ করে স্নোফল হচ্ছে, হ্যাঁ, হয়তো আমাকে খাবার খেতে হবে, হাতে চামচটা ধরতে হবে, তো তখন আমি তখন এটা পরে নিলাম, পরে নিয়ে টুকটাক যে কাজকর্মগুলো আমি করতে পারলাম, খুব একটা বেশি ঠান্ডা লাগলো না, ঠিক আছে। তো এটা ফ্লিজ গ্লাভস, এটা রাত্রে পরে শোয়াও যেতে পারে স্লিপিং ব্যাগের ভেতরে, হাতটা ওয়ার্ম থাকবে। দিনের বেলা যখন ট্রেক করছি হয়তো স্নোফল হচ্ছে বাইরে, আমি স্টিকটা হাতে রয়েছে, স্টিক নিয়ে হাঁটছি, পকেটে তখন হাত জোগাতে পারছি না, তো তখন কী করলাম, আমি জাস্ট একটা ফ্লিজটা পরে নিলাম, এই গ্লাভসটা পরে নিয়ে হাতে স্টিকটা নিয়ে আমি হাঁটতে পারলাম, ঠিক আছে। দেন যেটা আসছে সেটা হচ্ছে ওয়াটারপ্রুফ গ্লাভস। এটা হচ্ছে টোটালি ওয়াটারপ্রুফ গ্লাভস, এটা একদম পুরো স্নো ট্রেলেতে বা যখন আমরা রাত্রে কোনো সামিটেতে বেরোচ্ছি তখন এটা আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। তো এটা হচ্ছে ওয়াটারপ্রুফ গ্লাভস। আর এটার যেটা ব্যাপার হচ্ছে, এটা ধরুন যারা বিশেষ করে স্নোবোর্ড ওই স্কি করে তারাও ওই গ্লাভসটা ইউজ করতে পারে বেসিক্যালি তাদের জন্য, আর এক্সপিডিশনে তো ইউজ হয়ে যায়। এটার যেটা একটা ফেসিলিটি সেটা হচ্ছে ধরুন কোনো ট্রেকেতে আমি গেছি যেখানে তো আমাকে একটু রোপ ধরে র্যাপেল ডাউন করতে হবে কোনো জায়গাতে, হ্যাঁ, কোনো জায়গাতে র্যাপেল ডাউন করতে হবে, তো তার জন্য তখন কি আমাদেরকে আলাদা করে মিটান ক্যারি করতে হয়, মিটান বলে একটা গ্লাভস হয়, তো সেটা ক্যারি করতে হয়, সেটা লেদারের হয়। তো এই গ্লাভসটা যদি থাকে সেটা আলাদা করে নিতে হবে, কারণ এর ভেতরে তো অলরেডি পুরো এটা লেদারের একটা দেওয়া আছে, তো অলরেডি আমি এই গ্লাভসটা পরে আমি র্যাপেল ডাউন করতে পারি। বা কোনো আমাকে হয়তো ট্রেকে বা এক্সপিডিশনে আমাকে হয়তো জুমার করতে হবে, জুমার করে আমাকে উঠতে হবে, তো এটাতে তখন যেহেতু লেদারটা আছে আমি এটা পরেই জুমারিং করতে পারবো, কারণ আমার গ্রিপটা খুব ভালো হবে যেহেতু এখানে লেদার দেওয়া আছে। তো এটা দেখা যাচ্ছে যে এখানে লেদার দেওয়া রয়েছে পুরো ভেতরের পোর্শনটা, এবং পুরো এটার যে মেটেরিয়ালটা সেটা হচ্ছে পুরোটাই ওয়াটারপ্রুফ মেটেরিয়াল একটা, ঠিক আছে। তো স্নোয়ের জন্য খুব ভালো, ঠিক আছে, এটা ইউজ করা যেতে পারে। এটার আমাদের যে রেঞ্জ আছে এটা 1200 থেকে 1500 রেঞ্জ অবধি আছে, এবং মোটামুটি এটা ইউনিসেক্স সাইজেরই আসে, তবু কিছু কিছু ক্ষেত্রে আমাদের হয়তো এর থেকে একটু ছোটো সাইজ ইউজ করা যায়, কারণ বেসিক্যালি এগুলো মানে ইউনিভার্সাল সাইজেরই আসে, তো যেগুলো এগুলো আর্মিদের গ্লাভস সেই কারণের জন্য এগুলো ম্যাক্সিমামই একটু বড় সাইজেরই হয়, ঠিক আছে, বেসিক্যালি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এর থেকে একটু ছোটো সাইজ আসে, যদি এরকম হয় যে কারোর হাত একটু ছোটো তাদের হয়তো একটু ছোটো গ্লাভস লাগবে, এক্ষেত্রে কী করতে পারে, এই ধরনের একটা ফ্রিজ পরে তার উপরে এটা করতে পারে, তাহলেই
অসুবিধা না, তখন সেটা খুব ভালো ফিটিংস হয়ে যায়, ঠিক আছে, তো মাউন্টেনের ক্ষেত্রে। তো এটা হচ্ছে টোটালি ওয়াটারপ্রুফ গ্লাভস। তো এই দু রকমের গ্লাভস আমাদের কাছে আপাতত ভ্যারিয়েন্ট আছে, এছাড়াও আরও বিভিন্ন রকমের গ্লাভস আমাদের কাছে আসে থাকে, তো এখন আপাতত এই দুটো রকম অ্যাভেলেবেল আমাদের কাছে আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ওয়াকিং স্টিক, ঠিক আছে, যেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস ট্রেকের ক্ষেত্রে, কারণ অনেকেই ওয়াকিং স্টিককে হয়তো একটু হাঁটুর প্রবলেম আছে বা কিছুর ক্ষেত্রে, হ্যাঁ, বা একটু যারা এজেড যারা আছে অনেকে পাহাড় ভালোবাসে কিন্তু তারপরেও ট্রেকে যায়, কিন্তু তাদের যেহেতু একটু হাঁটুর সমস্যা বলে তাদের সেক্ষেত্রে স্টিক ইউজ করতে হয়, তো এই স্টিকটা ইউজ করতে পারে। তবে আমি যেটা রেকমেন্ড করবো সেটা হচ্ছে অনেকে স্টিক ইউজ করে সিঙ্গেল স্টিক, ঠিক আছে, কিন্তু আমি সবাইকে সবসময় বলি যে স্টিকটা ডাবল স্টিক ইউজ করা বেটার, তাতে কী হয় ব্যালেন্সটা খুব ভালো হয়, হ্যাঁ, ব্যালেন্সিংটা ঠিকঠাক হয়, কারণ একটা স্টিকেতে আমি যখন নামছি বা উঠছি যখন একটা হাত দিয়ে যতটা আমি প্রেশার দিতে পারবো তার থেকে যখন আমার হাতে থাকবে তখন আমার বডির ব্যালেন্সটা খুব ভালো হবে, কারণ পাহাড়ি রাস্তা কী হয় যে উঁচু নিচু, হ্যাঁ, বিভিন্ন রকম হয়, তো সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় এটাও হয়েছে যে আমি সিঙ্গেল স্টিক ইউজ করছি, করতে গিয়ে হয়তো পাটা এমন একটা পাথরের উপর ফেললাম পাটা হয়তো মুচকে গেল বা কিছু হলো টুইস্ট হয়ে গেলো, এরকম হয়। তো সেই কারণে আমি সবসময় বলি যে স্টিক সবসময় ডবল হ্যান্ডেড ইউজ করা উচিত। তো এই যে স্টিকটা আছে এটা আমাদের দাম হচ্ছে 1800, এবং এর থেকে ভালো কিছু কোয়ালিটির আমাদের কাছে স্টিক আছে, এটা হচ্ছে বেসিক্যালি প্যাচ সিস্টেমে, ঠিক আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো এটা বেসিক্যালি প্যাচ সিস্টেমের আর কি, আর একটা যেটা আছে সেটা হচ্ছে ক্লিপ সিস্টেমের উপরে আছে, যেগুলো একদম খুব অ্যাডভান্স, মানে ওটাতে কী হয় ধরুন ঠান্ডার জায়গাতে আপনার প্রচণ্ড হাতটা জমে গেছে, তো তখন হয়তো ওই প্যাচ আমি দিতে পারছি না বা খুলতে পারছি না, তখন সেক্ষেত্রে এই জায়গাগুলোতে একটা করে পয়েন্টেতে ক্লিপ থাকে, জাস্ট ক্লিপটা খুলে দেবো তখন ওটা খুলে, হ্যাঁ, খুলে যাবে, যে আমি ক্লিপটা দিয়ে আটকে দেবো আটকে যাবে। এই মডেলগুলো আমরা অনেকেই দেখে থাকি, সেগুলো অ্যাভেলেবেল আছে কিন্তু সেগুলো একটু কস্টলি, ঠিক আছে, তো ওগুলো আমাদের কাছে থাকে, এটা হচ্ছে বেসিক্যালি প্যাচ সিস্টেম, ঠিক আছে। তো এটা জাস্ট এরকম, ঠিক আছে, এই রাবারটা নিচে আছে এটা গ্রিপ করার জন্য রাবার, ঠিক আছে, এই হচ্ছে আমাদের স্টিক, ঠিক আছে। তো এটা বেসিক্যালি দু রকম আছে, আর একটা হচ্ছে ক্লিপ সিস্টেমের আছে, যেটা ক্লিপ সিস্টেমটা হলে পরে কি হয় অনেক জায়গাতে হাত জমে গেল আমি তখন খুলতে এটা অসুবিধা হচ্ছে, তখন জাস্ট ক্লিপটা করলে তখন সেই জিনিসটা অসুবিধা হয় না। তো ওগুলো রেঞ্জটা একটু হাই, ওগুলো ওই 2000 মতো পার পিস আছে, মানে দেখা যায় হয়তো 3000-4000 মতো ওগুলো মানে ইচ পেয়ার আর কি চলে আসে, তো ওগুলো একটু কস্টলি, কিন্তু আমরা এগুলি বেসিক্যালি রাখি ট্রেকের জন্য রাখি, এবার ওগুলো স্পেশাল অর্ডার দিলে লোক মানে তখন আমি এনে দিই সেগুলো, তো ওগুলো অ্যাভেলেবেল আর কি আমাদের কাছে থাকে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ওয়াকিং স্টিক। তো আমাদের এখন অবধি কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখালাম, সেখানেতে আমরা দেখিয়েছি এর আগে ফেদার জ্যাকেট দেখিয়েছি, শুজ দেখিয়েছি, স্নো বুট দেখিয়েছি, সানগ্লাস দেখেছি, তো মোটামুটি নেসেসারি যা কিছু আমাদের একটা ট্রেক করতে গেলে লাগে সেগুলো দেখেছি, এছাড়াও আমাদের কাছে 10 লিটার ছোটো ন্যাপস্যাক আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, 20 লিটার তো দেখিয়েছি, আমাদের কাছে স্লিপিং ব্যাগ অ্যাভেলেবেল আছে, টেন্ট আছে, সেগুলো আপকামিং নেক্সট আমরা ভিডিওতে দেখাবো, ঠিক আছে। তো সেখানেতে আমরা দেখাবো টেন্ট কীভাবে পিচ, কীভাবে টেন্ট আমরা লাগাবো না লাগাবো, এবং কী কী ধরনের আমাদের কাছে টেন্ট অ্যাভেলেবেল সেগুলো দেখাবো, তার সাথে স্লিপিং ব্যাগ দেখাবো, তো সেই সেটা আমাদের নেক্সট ভিডিওতে আসবে। আর এছাড়াও আমাদের কাছে যেসব প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো হচ্ছে ওয়াটার বটল, ঠিক আছে, তার সাথে সাথে হচ্ছে আমাদের হেডল্যাম্প, হেড টর্চ, ঠিক আছে, আরও বিভিন্ন রকমের গ্লিটার, হ্যাঁ, মানে যেটা আমরা স্নো বুটের ওপরে বা ট্রেকিং করার সময় ট্রেকিং বুটের ওপরে পড়ি, সেটা ছাড়াও হচ্ছে এখন আমরা ট্রেক করতে গেলে ওই কিছু মাইক্রো ক্র্যাম্পন বা মাইক্রো স্পাইক আমরা ইউজ করি, সেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল। তো এরকম আরও বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে যেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর কি। এছাড়াও যেটা আছে সেটা হচ্ছে আমাদের ইকুইপমেন্ট, মানে মাউন্টেনিয়ারিং ইকুইপমেন্ট লাইক রোপস, তারপরে আইস্যাক্স, ক্যারাবিনার, ডিসেন্ডার, জুমার, তো এই যে টেকনিক্যাল যে ইকুইপমেন্টগুলো এগুলো আস্তে আস্তে আপকামিং ডেজে আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে। এবং আর একটা যেটা সেটা হচ্ছে খুব রিসেন্টলি আমরা সিওডি চালু করেছি, ক্যাশ অন ডেলিভারি আমরা চালু করেছি, এছাড়াও কুরিয়ার তো আমাদের ছিলই আগে থেকে, কুরিয়ারটা আমরা করতামই, তো রিসেন্টলি যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা সিওডিটা অ্যাভেলেবেল করেছি, তো অল ওভার বেঙ্গল, অল ওভার ইন্ডিয়া, যে কোনো জায়গাতে আমরা কুরিয়ার সার্ভিস দিতে পারি, সিওডিটা শুধুমাত্র অ্যাভেলেবেল করেছি অনলি ফর বেঙ্গলের জন্য, ওয়েস্ট বেঙ্গলের জন্য আমরা সিওডিটা অ্যাভেলেবেল করেছি, আর বাকি যেটা হচ্ছে অল ওভার ইন্ডিয়া আমরা যেখানে খুশি আমরা কুরিয়ার করতে পারবো, সেই ফ্যাসিলিটিসটা আছে। আর এর সাথে সাথে বলে রাখি আমাদের ফেসবুকে পেজ আছে ওয়াইন স্টাইল নামে, আর ওয়াইন স্টাইলের আমাদের ইনস্টাগ্রামে পেজ আছে, তো সেখানে আপনারা ফলো করতে পারেন, আমাদের নতুন নতুন যে নিত্য নতুন প্রোডাক্টগুলো আছে সেগুলো আমরা ওখানে আপলোড করে দিই উইথ প্রাইস, ঠিক আছে, এবং সেখানেতে কোনো কিছু আপনাদের কনক্লুশন থাকলে আপনারা জানতে পারেন, আমার ফোন নাম্বার দেওয়া আছে সব জায়গাতে, ওয়াইল্ড স্টাইলেতে পেজেতে, ইনস্টাগ্রাম পেজে, সব জায়গাতে আমাদের কন্ট্যাক্ট নাম্বার, আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, মেল আইডি আছে, তো যে কোনোভাবে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আদারওয়াইজ আমাদের অ্যাড্রেস হচ্ছে ওয়াইল্ড স্টাইলের অ্যাড্রেস হচ্ছে ইছাপুর, ইছাপুর অরবিন্দপল্লি, 224 অরবিন্দপল্লি ইছাপুর, এই ইছাপুর হচ্ছে আপনাদের নর্থ 24 ইছাপুর, কারণ আর একটা ইছাপুর হাওড়াতেও আছে, ওই জন্য মেনশন করে দিই, তো এটা হচ্ছে ইছাপুর হচ্ছে নর্থ 24 ইছাপুর। আর আমাদের এই প্রোডাক্টটাই আর এক জায়গাতে পাওয়া যায়, সেটা যাদবপুরে একটি কারণ মানে আমাদের কাউন্টার আছে, সেটা হচ্ছে হার্দি খারমোসা,
সেটি আমাদেরই একজন পরিচিতের একজনের দোকান, তো সেখানেতে আমাদের টোটাল প্রোডাক্টগুলো ওখানেতে অ্যাভেলেবেল আছে। ওটা খালি করেছি অনলি ফর যারা সাউথ ক্যালকাটার বা ওই দিককার যারা মানুষজন আছে তাদের একটু ডিস্টেন্স হয়, ডিফারেন্ট মানে দূর হয়, তো তারা ওখান থেকে এটা কালেক্ট করতে পারে। আর বাকি আমার এদিককার লোকের জন্য এটা আমি ইচ্ছা পুরো করেছি। আর আমাকে পেতে গেলে ম্যাক্সিমাম আমি ওয়াইল্ড স্টাইলে থাকি, যখন যে আসবেন ফোন করে আমাকে চলে আসবেন, আসলে আমি অ্যাভেলেবেল, ঠিক আছে। আর আমাদের কাউন্টার মোটামুটি সকাল 10টা থেকে রাত 8টা অবধি খোলা, তো আসার আগে একবার ফোন করে নিলেই হবে, ঠিক আছে। সো ডোন্ট ওয়ারি ইফ ইউ হ্যাভ মিসড হিজ অ্যাড্রেস, you will get all his details in the description box.